ছাত্র জনতার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত বৈষম্যহীনমূলক বাংলাদেশ গড়ার দায়িত্বভার গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ছাত্র জনতার গণ আন্দোলনে জীবন উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশে 5ই আগস্ট 2024 তারিখে গণতন্ত্র সুশাসনের নতুন অধ্যায় রচিত হয়েছে। এই অর্জনকে অর্থবহ ও ফলপ্রসূ করার জন্যে আমাদের ব্যবসায়ী সমাজ আপনার সরকারের সাথে সবসময় জনগণের জন্য কাজ করবে। বর্তমানে আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে দেশ ইতিমধ্যে বেশ কিছু সুফল পেতে শুরু করেছে, যার মধ্যে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, শেয়ার মার্কেট ঘুরে দাঁড়ানো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উন্নতি, চালের তেলের মূল্য হ্রাস, রপ্তানি শিল্পে নিয়োজিত শ্রমিকদের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে সুসংহত করার জন্য ব্যাংকিং কমিশন গঠন, অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র তৈরিকরণের উদ্যোগ গ্রহণ উল্লেখযোগ্য। বাংলাদেশ ব্যাংক কর্তৃক কতিপয় পদক্ষেপ যেমন এসসিবি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি ও আমদানি বাধা নিষেধ শিথিলীকরণ প্রশংসনীয়। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে রপ্তানি খাত দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে, যা দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। দেশের সিংহভাগ বিনিয়োগকারী উদ্যোক্তারা যারা সৎভাবে ব্যবসা পরিচালনা করেন তাদেরকে নিরাপদে ও আস্থার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য একটি ব্যবসা অনুকূল পরিবেশ তৈরির জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমাদের জন্য এক নম্বর এজেন্ডা। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কয়েকটি সুনির্দিষ্ট জরুরি বিষয় তুলে ধরছি এবং এ বিষয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ শূন্যতা সৃষ্টি হয়েছে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়েছে রপ্তানি সহ সকল শিল্প কারখানার উপরে। শিল্পের সাথে সংশ্লিষ্ট নয় এবং বহিরাগতদের দ্বারা উস্কুনিতে শিল্প অঞ্চলে অস্থিরতা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এমনকি শ্রমিক সংগঠনগুলো এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নয় বলে তারা জানাচ্ছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এযাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বিগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের সীমিত উপস্থিতি, থানা পুলিশের পূর্ণাঙ্গরূপে কার্যক্রম চালু না হওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হ্রাস করছে। আমরা অবিলম্বে সকল শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকর্ত উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। তৈরি পোশাক, ঔষধ, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতন শিল্প, চামড়া, আদুকা শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, পাটজাত দ্রব্য, লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি খাত সহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় 7 কোটি জনবলের কর্মসংস্থান রয়েছে।
অস্থিরতার কারণে শিল্প কারখানায় চাকা চলমান না রাখা গেলে এই বিপুল জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ কর্মহীন হয়ে পড়বে, যা সামাজিক অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করবে। যে সকল এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি দেখতে পাওয়া গেছে সেখানে সার্বিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এ পদক্ষেপ পুরো শিল্পাঞ্চলে প্রসারিত হলে এটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজতর হবে। আইসিটি খাত বাংলাদেশের অর্থনীতিতে তথ্য প্রযুক্তি শিল্প তুলনাত্মকভাবে ছোট হলেও এর প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই শিল্পে 3 লক্ষাধিক মেধাবী তরুণরা কাজ করছে। অর্থনৈতিক সমৃদ্ধিতে তথ্য প্রযুক্তি খাত কর্মসংস্থান সহ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং বর্তমানে এই খাতের রপ্তানি আয় প্রায় $1.5 বিলিয়ন। এই খাতের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা বিভিন্ন নীতিমালা ও সুযোগ সুবিধার অভাবে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হচ্ছে না। তাই প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের তরুণদের প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে হবে। একাজে সরকারের সাথে বেসরকারি খাত, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীরা একসাথে কাজ করতে আগ্রহী। বিমা উন্নয়ন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, সদর অবগতির জন্য জানাচ্ছি যে 1918 সালে পূর্বে আইন মোটরযান অধ্যাদেশ 1983 বাতিলপূর্বক সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করা হয়েছে। পরিবর্তিত আইনে অস্বচ্ছতার কারণে বাংলাদেশে বর্তমানে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে বিনা ইন্স্যুরেন্সে বাণিজ্য অন্যান্য মোটরযান রাস্তায় চলাচল করছে, যা কোনো দেশে দেখা যায় না। এই পরিস্থিতির আসল সমাধান একান্ত আবশ্যক। তদুপরি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির রিফর্ম করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর্থিক খাতের স্থিতিশীলতা, মাননীয় প্রধান উপদেষ্টা, আর্থিক খাতে অনিয়ম দূরীকরণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আপনার সরকার বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা ব্যবসায়ী সমাজ আপনার এই বিচক্ষণ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত সময়গুলিতে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা জরুরি। আমরা আশা করি আপনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাস্তবায়ন সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পুনর্গঠন করবে। সকল ব্যবসা, বিশেষ করে এসএমই খাতের জন্য ব্যাংকগুলিতে তারল্য প্রভাব বৃদ্ধি করা জরুরি। একই সাথে আমদানি বিধিনিষেধ শিথিলীকরণ এবং বৈদেশিক চলতি ঋণ বাড়িয়ে ব্যালেন্স অফ পেমেন্টের উন্নতি প্রয়োজন। রাজস্বের সংকোচন সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন, যাতে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। আমরা জেনে খুশি হয়েছি যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত কতিপয় পদক্ষেপ সুফল বয়ে আনছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ, সকল শিল্প খাতে পণ্য উৎপাদন ও সেবা চালু রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। প্রয়োজনে জ্বালানি আমদানি নিশ্চিত করলে দেশের অর্থনীতি সচল থাকবে। কয়লা, গ্যাস ও জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নবায়নযোগ্য জ্বালানি তথা সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সেই সাথে নিজস্ব গ্যাস ও কয়লা আহরণের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। সংস্কার প্রক্রিয়া, আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা শুনছি। এই সংস্কার প্রক্রিয়া হওয়া উচিত সার্বজনীন। ক্ষেত্র বিশেষে ব্যবসায়ীরাও এই সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে রাজি আছে। দেশের ভাবমূর্তি উন্নয়ন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগত কারণে আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ কিছুদিন ব্যাহত হয়েছে। এই সময় ছাত্র জনতার উপরে হওয়া নির্যাতনকে কেন্দ্র করে বিদেশি মিডিয়া
বিশেষ করে কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশ থেকে নানা রকম ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের মনে আস্থার সংকট সৃষ্টি করেছে। এমনকি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন, তার সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যা এখনই মোকাবেলা করা দরকার। বর্তমানে ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ইন্ডিয়া সহ আরও কিছু গুরুত্বপূর্ণ দেশ থেকে বাংলাদেশে ট্র্যাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যার ফলে বিনিয়োগকারী ও ক্রেতারা বাংলাদেশে আসতে দ্বিধাবোধ করছে। আপনার নেতৃত্বে প্রয়োজনে শীর্ষ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে এই ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বহির্বিশ্বে ব্র্যান্ড ও বায়ারদের নিকট বাংলাদেশের রপ্তানি শিল্পের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আস্থার অভাবে ভবিষ্যৎ পর্যাদেশ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে রপ্তানি খাতের বড় দেশ ও আমদানিকারদের সাথে আস্থা তৈরির সুচিহ্নিত কৌশল তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনার নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। আমরা সম্প্রতি দেখেছি আপনার ব্যক্তিগত উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী 57 জন প্রবাসী বাংলাদেশি মুক্তি পেয়েছে, যা একটি বিরল ঘটনা। আমরা বিশ্বাস করি বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টা, এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আলোকপাত করছি। বাংলাদেশ 2026 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নত হতে যাচ্ছে। নিম্ন আয়ের দেশ থাকায় আমরা যে সকল বাণিজ্য সুবিধা ভোগ করছি সেগুলি পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে এবং আমাদের শিল্প উৎপাদন রপ্তানি একটি কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। বর্তমানে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এলডিসি গ্র্যাজুয়েশনে নির্ধারিত সময়ের বিষয়টি ভেবে দেখার প্রয়োজন বলে আমরা মনে করি। সুধীমণ্ডলী, আমরা দেশে বর্তমান বিপুল সংখ্যক তরুণ রয়েছে আমাদের দেশে, তারাই দেশের ভবিষ্যৎ। এই যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতকে শক্তিশালী ও সম্প্রসারণ করার বিকল্প নেই। আমরা বাংলাদেশের রাজনৈতিক আশীর্বাদপুষ্ট বিজনেস কালচারের মাধ্যমে পরিবর্তন চাই। সেই সাথে দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে দায়িত্বশীল ব্যবসা পরিচালনার নতুন অধ্যায়ের সূচনা করতে আগ্রহী। আমাদের যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ব্যবসায়ী সমাজ তাদের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যাব। তাদের মেধা, মনন, প্রজ্ঞা বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিতি করে দেবে। বিফোর আই কনক্লুড, মে আই সে দ্যাট দের ইজ এ ওয়েল অর্কেস্ট্রেটেড রেস্টেড কোয়ার্টার হু আর ডেসপারেট টু ডিসক্রেডিট দি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাই ক্রিয়েটিং হেলথ অ্যান্ড আন্ডার ইন দি সোসাইটি অ্যান্ড ইকোনমি। উই মাস্ট রেজিস্ট দিস আনহোলি অ্যালায়েন্স and counter it with full force. Business as a whole having full trust and confidence in the interim government of Bangladesh. Headed by Professor Dr. Muhammad Yunus, which came into being as a consequence of student-led mass movement to create a new Bangladesh. Business as a whole will work as a catalyst with you to realize the dreams of our matriarch. May Allah subhanahu wa ta'ala help us in achieving our mission for the welfare of the nation. Mananiya Pradhan Upadeshta, Upadeshta Mandali Sammanita Sadasyabrinda, Byabshayi Netribrinda, Sudhimandali, apnader sarbik sahajogitar jonno abar dhonnobad janacchi. Allah Hafiz.